Assalamualaikum, welcome to my new another video. এখন আমরা যাচ্ছি হচ্ছে কুরুটিয়া। এই জায়গাটা হচ্ছে কালিয়াদের এই পাশে। এখন আমরা যাচ্ছি, তো আপনাদেরকে নিয়ে যাব, চলেন যাই। এখন আমরা টাঙ্গাইল ফোর লাইনের রাস্তায় হাইওয়েতে চলে আসছি। হাইওয়েটা দেখেন, বাংলাদেশের বৃহত্তম একটা হাইওয়ে, এই দেখার মতো একটা প্লেস, দেখতে খুবই ভালো লাগে। এটা হলো টাঙ্গাইল ফোর লাইন রাস্তা, তো চলেন যাওয়া যাক। যে কেউ আসলে এই রাস্তার প্রেমে পড়ে যাবেন। রাস্তাটা খুবই ভালো লাগে, রাস্তাটা মানে পুরাই দেখার মতো একটা রাস্তা। তো রাস্তা সম্পর্কে আর কি বলবো, রাস্তাটা খুবই ভালো লাগে, রাস্তাটাই রাস্তা প্রশংসা নাই করি। যাই হোক, চলেন। আমাদের সাথে আরো তিনটা বাইক আছে, ওরা আমাদের পিছনে পড়ে গেছে। তো আস্তে ধীরে যাওয়া যাক, ওরা আসুক তারপরে যাই, আস্তে ধীরে যাই। আর হাইওয়েতে তো লিমিটের মধ্যে থাকতে হবে, কারণ বেশি আস্তে গেলেও সমস্যা, বা বেশি স্পিডিং করলেও সমস্যা। তো নিয়মের মধ্যে থাকতে হবে একটা। তো যাওয়া যাক, চলেন। আসলে এই রাস্তায় আসলে মানে যে কেউ মানে টানাটানি করবে, রাস্তাটা এতটা সোজা রাস্তা। তো যাই হোক, চলেন। তো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই থাকবে, কারণ আমরা হলো সামনে গিয়ে দাঁড়াবো। আমাদের আরও তিনটা বাইক আছে, তো তাদের জন্য ওয়েট করব, তারা আসবে, তারপর আমরা যাব আবার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।